একজন আমেরিকান সেনা ক্যাপ্টেন যার নাম জোসেফ। সবাই তাকে জো বলে ডাকে। আর কয়েকদিন পরে সে চাকরি থেকে অবসর নেবে। আর এই শেষ মুহূর্তে তার উপর কঠিন চ্যালেঞ্জের একটা দায়িত্ব আসে। সেটা হলো তাদের ক্যাম্পে বন্দি অবস্থায় রাখা ইন্ডিয়ান সেনানায়ক যার নাম ইয়েলো হুক এবং তার পরিবারকে সরকারি আদেশ অনুযায়ী নিরাপদে মন্টানো নামের এক জায়গাতে পৌঁছে দিতে হবে। কিন্তু কথা হচ্ছে, ক্যাপ্টেন জোয়ের ক্যাম্প হতে মন্টানা যাওয়ার পুরো পথটা জনমানবশূন্য পাহাড় পর্বত এবং গভীর জঙ্গলে ঘেরা। আর তার চেয়েও আরও ভয়ানক একটি ব্যাপার হচ্ছে, এই পাহাড়ি জঙ্গলে ঘেরা এলাকায় রয়েছে কমনাচ নামক ভয়ানক আদিবাসীর দল, যাদের কাজই হলো ছিনতাই করা এবং মানুষকে ধরে তাদের শরীরকে বীভৎসভাবে কেটে টুকরো টুকরো করে হত্যা করা। ক্যাম্প থেকে মন্টানোতে পৌঁছাতে প্রায় কয়েক মাস সময় লেগে যাবে। আর এই পাহাড় পর্বত এবং জঙ্গলে ঘেরা দুর্গম পথের প্রতিটি ধাপে ধাপে তাদের সাথে ঘটতে থাকে শ্বাসরুদ্ধকর ও লোমহর্ষক কিছু ঘটনা। আর হ্যাঁ, আরেকটা কথা বলে নিই, তা হলো ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে টুইস্টগুলো রয়েছে তা থেকে বলতে পারি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার সময় একটুও বৃথা যাবে না। কারণ এই মুভিতে প্রধান এবং ক্যাপ্টেনের চরিত্রে অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান বেল। আপনারা জানেন যে ক্রিশ্চিয়ান বেল সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, কারণ তার প্রতিটি মুভি এক একটা মাস্টারপিস। আর এই রহস্যময় ঘটনাগুলো নিয়ে পরিচালক স্কট কুপার 2017 সালে তৈরি করেন হস্টাইলস নামের এই মুভিটি। তাহলে কি শেষ পর্যন্ত ক্যাপ্টেন জো তার টিম এবং এই সেনা পরিবারকে নিয়ে নিরাপদে মন্টানা পৌঁছাতে পারবে, নাকি তাদের সামনে আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছে, নাকি ক্যাপ্টেন জোর সাথে ব্যতিক্রমী কিছু টুইস্ট অপেক্ষা করছে? এই রহস্যময় উত্তরগুলো জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থাকবেন। চলুন তাহলে প্রবেশ করা যাক মুভির মূল ঘটনায়। শুরুতে দেখা যায় জোয়ের ক্যাম্প হতে কয়েক কিলোমিটার দূরে একটি বাড়ির সামনে ওয়েসলি নামে একটা লোক কাঠ কাটছে এবং ভিতরে তার স্ত্রী যার নাম রোসালি, সে বাড়ির ভিতরে তার বাচ্চাদের পড়াচ্ছে। পাহাড়ি এলাকায় এই লোকটি তার স্ত্রী সন্তান সহ এই বাড়িতেই বসবাস করে। এমন সময় ওয়েসলি দেখতে পায় দূর হতে ঘোড়ায় চেপে কালো পোশাক পরিহিত কয়েকজন লোক তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। এটা দেখে ওয়েসলি দৌড়ে ঘরের ভিতরে গিয়ে বন্দুক হাতে নিয়ে তার স্ত্রী রোসালিকে বলে যে, তুমি বাচ্চাদের নিয়ে দৌড়ে পাহাড়ের দিকে যাও আর আমি ওখানে তোমাদের সাথে দেখা করব। তখন রোসালি বলে যে, তুমিও আমাদের সাথে চলো। ওয়েসলি বলে যে, আমি এখানে না থাকলে ওরা আমাদের সবকিছু লুটপাট করে নিয়ে যাবে আর বাড়িঘর পুড়িয়ে দেবে, তাই তোমরা দৌড়ে পাহাড়ের দিকে যাও আর আমি এদের দেখছি। এই বলে ওয়েসলি ঘর থেকে বের হয়ে ওই লোকদের গুলি করতে থাকে আর রোসালি তার বাচ্চাগুলোকে নিয়ে পাহাড়ের দিকে দৌড়াতে থাকে। এমন সময় ওই লোকদের একটি গুলি এসে ওয়েসলির পায়ে লাগে আর সে মাটিতে পড়ে যায়। আসলে এই লোকগুলোই হলো এই পাহাড়ি এলাকার কমনস নামক ভয়ানক আদিবাসী ডাকাত। এবার একজন ওয়েসলির পিঠে একটি তীর মারলে সে পুরোপুরি মাটিতে লুটিয়ে পড়ে। আর এমন সময় একজন ডাকাত ওয়েসলির চুল ধরে তার মাথার মাংস কেটে হাতে নিয়ে উল্লাস করতে থাকে। এটা দেখে রোসালি জোরে চিৎকার দেয় এবং সে আবারও দৌড়ে পালানোর চেষ্টা করে। এরপর ওয়েসলিকে গুলি করে ওখানে মেরে ফেলে আর তারপর তার বড় মেয়েকে গুলি করে এবং মেয়েটি ওখানেই মারা যায়। এবার রোসালি তার মেঝো মেয়েকে সাথে নিয়ে দৌড়াতে থাকে। আবারও আরেকটি গুলি এসে মেঝো মেয়েকে লাগে, সেও ওখানে মারা যায়। এরপর তার ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে দৌড়ে বনের ভিতরে এসে ছোট একটি গুহার মধ্যে লুকিয়ে পড়ে। ওই ডাকাতেরা তার পিছু নিয়ে বনের মধ্যে ঢুকে পড়ে। এরপর একটি ডাকাত একদম রোসালির গুহার পাশে চলে এসে খোঁজাখুঁজি করে তাকে দেখতে না পেয়ে চলে যায় এবং যাওয়ার সময় রোসালির বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং তাদের ঘোড়াগুলো ছিনতাই করে নিয়ে উল্লাস করতে করতে চলে যায়। এবার রোসালি দেখে যে তার কোলের ছোট বাচ্চাটিও মারা গেছে। এরপর মুভির সিন পাল্টে এবং দেখা যায় আমেরিকান সেনারা কয়েকজন ইন্ডিয়ান লোককে নির্যাতন করছে। এখানে বলে রাখি যে সেই সময়টা ছিল 1982 সাল। তখনকার সময়ে আমেরিকান সেনা এবং ইন্ডিয়ান সেনাদের মাঝে প্রচণ্ড লড়াই চলছিল। তখন আমেরিকান সেনারা ওই পুরো অঞ্চল জুড়ে শাসন করত আর তারা কোনো ইন্ডিয়ানকে তাদের এরিয়াতে দেখলেই তাদের ধরে এনে নির্যাতন করত এবং তাদের ক্যাম্পে এনে বন্দি করে রাখত। এখানে ক্যাপ্টেন জো উপস্থিত ছিল। এর আগে ইন্ডিয়ান সেনাদের সাথে ক্যাপ্টেন জোয়ের সেনাদের অনেক সংঘর্ষ হয় এবং সেখানে জোয়ের অনেক সেনাবন্ধু নিহত হয়, তাই তাদের উপর ক্যাপ্টেন জোয়ের অনেক ক্ষোভ ছিল। এরপর ওই লোকটিকে গলায় রশি বেঁধে ক্যাম্পেনে বন্দী করে রাখা হয়। জোয়ের ক্যাম্পটি ছিল মেক্সিকোর পাহাড়ে ঘেরা জনমানবশূন্য এক প্রান্তরে। এরপর দেখা যায় ক্যাম্পে জো ঘুমাচ্ছিল আর একজন সেনা দরজা নক করে বলে যে, আপনাকে কর্নেল স্যার ডেকেছে। এরপর জো কর্নেলের রুমে গেলে কর্নেল বলে যে, সরকার পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইন্ডিয়ান সেনা ইয়েলো হুক ও তার পরিবারকে আমরা সাজা মুক্তি দিয়ে তার পরিবার সহ তাকে নিজ জন্মভূমি মন্টানাতে পৌঁছে দেব। এখানে বলে রাখি যে ইয়েলো হুক একজন ইন্ডিয়ান সেনা, তাকে আমেরিকান সেনারা 7 বছর ধরে কারাগারে বন্দী করে রেখেছে। হঠাৎ ইয়েলো হুকের ক্যান্সার ধরা পড়লে সে সরকারের কাছে সাজামুক্তির আবেদন করলে সরকার তা মঞ্জুর করে। সরকার পক্ষ থেকে আরও বলা হয় যে ইয়েলো হুক ও তার পরিবারকে অক্ষত ও নিরাপদভাবে মন্টানাতে পৌঁছে দিতে হবে। তাদের ক্যাম্প হতে মন্টানার দূরত্ব ছিল কয়েক মাসের পথ আর এই দুর্গম পথের প্রতিটি ক্ষণে ক্ষণে ছিল কমনাচ নামের সেই ভয়ানক আদিবাসীদের আক্রমণের শঙ্কা।
জো অনেক অভিজ্ঞ এবং সাহসী ক্যাপ্টেন ছিল, তাই এই যাত্রায় তাদেরকে নিরাপদে পৌঁছানোর জন্য কর্নেল স্যার ক্যাপ্টেন জোকেই সিলেক্ট করে। কিন্তু ইয়েলোহুকের উপর জোয়ের প্রচণ্ড ক্ষোভ থাকার কারণে জো কর্নেল স্যারের মুখের উপর না বলে দেয়। এখানে একটা বিষয় হলো যে আর মাত্র কয়েকদিন পর জোয়ের অবসর হবে, তাই কর্নেল জোকে কোর্ট মার্শালের ভয় দেখিয়ে তার পেনশনের টাকা আটকে দেওয়ার হুমকি দেয়। এখানে বলে রাখি যে কোর্ট মার্শাল হল সামরিক বাহিনীর কেউ অপরাধ করলে তার বিচার সাধারণ বিচার বিভাগে না হয়ে তার বিচার সামরিক আদালতে করা হয়, আর এই বিচার প্রক্রিয়াটাই হল কোর্ট মার্শাল। তবুও জো কর্নেলের কথায় রাজি না হয়ে সে রুম থেকে চলে যায়। এরপর ওই রাতে জো অনেক চিন্তা করতে থাকে, এটা ভেবে যে এমনিতেই তার আর অবসরের মাত্র কয়েকদিন বাকি রয়েছে। আর এখানে সবচাইতে বড় একটা ব্যাপার হলো যে ইয়েলোহুক নিজ হাতে জোয়ের অনেক সেনাবন্ধুকে হত্যা করেছে, আর এই কারণে ইয়েলোহুকের উপর জোয়ের প্রচণ্ড রাগ এবং ঘৃণা রয়েছে। আর সেই মানুষটাকেই নাকি নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছে জো। আবার তার জন্য কোর্ট মার্শালের হুমকি এবং পেনশনের টাকা আটকে দেওয়া, এসব কিছু মিলে জো নিজের উপর প্রচণ্ড আপসেট হয়ে ওই রাতে পিস্তল হাতে নিয়ে সুইসাইড করতে চেষ্টা করে। কিন্তু কোনো এক কারণে সে সুইসাইড করে না। অনেক ক্ষোভ নিয়ে জো চিৎকার করতে থাকে। অবশেষে বড়ের দিনে দেখা যায় জো কর্নেলের কথায় রাজি হয়ে তার সাথে চারজন সেনা নিয়ে মন্টানাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এই চারজনের মধ্যে ইনি হলেন সার্জেন্ট টমি, যে বর্তমানে জোয়ের কাছের একজন বন্ধু। ইনি হলেন কর্পোরাল, ইনি লেফটেন্যান্ট, আর ইনি একজন সাধারণ সেনা। এই চারজন মনে মনে অনেক ভয় পায় এটা ভেবে যে তারা কি আবার এই ক্যাম্পে আদৌ বেঁচে ফিরতে পারবে কিনা। কিন্তু জো ছিল প্রবল মানসিক শক্তিসম্পন্ন একজন মানুষ। এরপর কর্নেল জোকে বলে যে তুমি সবসময় একজন দায়িত্ববান সৈনিক ছিলে, তাই আমি এই মিশনটা তোমার উপর ভরসা করে তোমাকে সিলেক্ট করেছি, আশা করছি এই মিশনে তুমি সফল হবে। জো কর্নেলের কথায় সম্মতি জানিয়ে সবাইকে বিদায় দিয়ে যাত্রা শুরু করে মন্টানার উদ্দেশ্যে। সবাই মনের ভিতরে আতঙ্কের ছোঁয়া নিয়ে একটু একটু করে পথ চলতে শুরু করলো। এবার হঠাৎ জো ঘোড়া থেকে নিচে নেমে একটা চাকু নিয়ে ইয়েলোকে বলে যে তুই নিচে নেমে আয়। সবাই ভেবেছিল যে জো হয়তো ইয়েলোকে মেরে ফেলবে, কিন্তু জো কর্পোরেলকে বলে যে এদের সবার হাত শিকল দিয়ে বেঁধে ফেলো। এরপর ইয়েলো সহ তাদের সবার হাত শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর আবারও তারা পথ চলতে শুরু করে। এভাবে চলতে চলতে রাত হয়ে আসলে তারা তাঁবু পিতে সেখানে বিশ্রাম করে আবার পরের দিন পথ চলতে শুরু করে। যেতে যেতে তারা পাহাড়ের চূড়া থেকে একটি বাড়ি দেখতে পায়। এরপর তারা সেই বাড়ির সামনে গিয়ে দেখে যে একটি লাশ তীরবিদ্ধ অবস্থায় পড়ে আছে। এরপর জো ওই বাড়িটির ভিতরে গিয়ে দেখে যে বাড়িটি পুড়ে ফেলা হয়েছে এবং ভিতরে একটি মহিলা মৃত বাচ্চাকে নিয়ে বসে আছে। এই মহিলাটি হলো সেই রোসালি, যাকে মুভির শুরুতেই আমরা দেখেছিলাম যে আদিবাসীরা তার পুরো পরিবারকে হত্যা করে তাদের বাড়িটি পুড়িয়ে ফেলে। জো দেখে যে আদিবাসীরা তার সবকিছু কেড়ে নিয়েছে এবং মহিলাটি অনেক মর্মাহত হয়ে বিপদগ্রস্ত অবস্থায় আছে। তাই জো রোসালিকে বলে যে ম্যাম, আপনাকে সাহায্য করতে চাই, বিশ্বাস রাখতে পারেন আমরা আপনার কোনো ক্ষতি করব না। যেহেতু রোসালি এখনও বিপদমুক্ত ছিল না, এছাড়াও দেখে যে তারা সবাই সেনা কর্মকর্তা, তাই রোসালি জোয়ের সাহায্য নিতে রাজি হয়ে যায়। এরপর জো রোসালিকে তাদের তাঁবুতে নিয়ে আসে। লেফটেন্যান্ট জোকে জিজ্ঞেস করে যে কমনাচ আদিবাসীরা কি আবারও হামলা করেছে। জো বলে না, তবে কমনাচরা আশেপাশে আছে, আমাদের খুব সাবধান থাকতে হবে, আর বলে যে আমি লাশগুলোকে সাথে এনেছি, তাদেরকে দাফনের ব্যবস্থা করতে হবে। রোসালি এবার অনেক চিৎকার করে কান্না করতে থাকে আর বলে আমি নিজের হাতে আমার হাজবেন্ড এবং বাচ্চাদের দাফন করাতে চাই। এই বলে সে মনের কষ্টে অনেক চিৎকার করে কবর খুঁড়তে শুরু করে। অবশেষে সেনারা তাকে সাহায্য করে লাশগুলো দাফন করা হয়। পরের দিন সকালে ইয়েলোহুক জো এর কাছে গিয়ে বলে যে ওই ভয়ানক কমনাচরা আশেপাশে আছে, তারা যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে, আর বলে যে আপনি আমাদের হাতের শিকলটা খুলে দিন, যাতে কমনাচরা আক্রমণ করলে আমরা আপনাদের সাহায্য করতে পারি। জো বলে যে আপনাদের সাহায্য করার কোনো প্রয়োজন নেই। এরপর জো কর্পোরেলকে বলে রোসালির ঘুম ভাঙলে আমরা শীঘ্র এখান থেকে রওনা দেব। এরপর রোসালিকে একটি ঘোড়ায় চাপিয়ে তারা আবারও যাত্রা শুরু করে। রোসালি জোকে বলে যে আমায় সাহায্য করার জন্য ধন্যবাদ। এরপর রোসালি শেষবারের মতো তার স্বামী এবং সন্তানদের কবর দেখে সামনের দিকে এগুতে থাকে। তারা সবাই পাহাড় পর্বত পেরিয়ে জনমানব শূন্য ধুধু প্রান্তর বেয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। মন্টানা পৌঁছাতে তাদের এখনও আরো কয়েক মাস দেরি আছে। সবাই যেন এক রুদ্ধশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। হঠাৎ কোথা থেকে যেন একটা গুলি ছোড়ার শব্দ হয়, তাতে সবাই চমকিয়ে ওঠে। এরপর একটি গুলি এসে ওই সাধারণ সৈনিকের হাতে লাগে। তারপর দেখা যায় পাহাড়ের চূড়া থেকে কয়েকজন কমনাচ আদিবাসীরা পিস্তল হাতে নিয়ে উল্লাস করতে করতে তাদের দিকে আক্রমণাত্মকভাবে ছুটে আসে। এরপর জোয়েরাও পাল্টা গুলি ছোড়ে আর সেখানে প্রচণ্ড গোলাগুলি হতে থাকে। ওই সাধারণ সেনাকে আরেকটি গুলি করা হয়। রোসালি এবং ইয়েলোর মেয়েরা কোনোরকম ঘোড়ার পাশে গিয়ে আশ্রয় নেয়। জো সমানতালে সবাইকে মোকাবেলা করে যাচ্ছে। ইয়েলো হুডু ঘোড়া দিয়ে তাদের সাথে মোকাবেলা করছে। এরপর একজন কমনাচ কর্পোরালকে গুলি করলে কর্পোরাল মাটিতে লুটিয়ে পড়ে। তারপর দেখা যায় ইয়েলোর ছেলেও কমনাচদের মোকাবেলা করছে। জোয়েরা একের পর এক গুলি করতে থাকলে এবারের মতো কমনাচরা পালিয়ে যায়। সেখানে দুজন কমনাচ মারা যায়। এরপর দেখা যায় রোসালি অনেক ক্ষোভ
নিয়ে ওই মৃত কমনাচকে একের পর এক গুলি করতে থাকে। এই আক্রমণে ওই সাধারণ সৈনিক নিহত হয় এবং কর্পোরেল আহত হয়। যেহেতু এই লড়াইয়ে ইয়েলো ও তার ছেলে তাদের অনেক সাহায্য করেছিল, তাই জোয়ের নির্দেশে ইয়েলো ও তার ছেলে মেয়েদের হাতের শিকল খুলে দেওয়া হয়। এরপর রোসালি কর্পোরেলকে সেবা করে কিছুটা সুস্থ করে তোলে। তারা একটি ছোট নদী পার হয়ে পাহাড়ের কোল ঘেঁষে আবারও পথ চলতে থাকে। এরপর তারা দেখে যে রাস্তার পাশে কমনাচরা মরে পড়ে আছে এবং একজনকে ফাঁসিতে ঝুলে রাখা হয়েছে। এটা দেখে জো বুঝতে পারে যে এই এলাকাগুলোতে হয়তো কমনাচদের চেয়েও আরও ভয়ানক কোনো উপজাতি রয়েছে, তাই সে সবাইকে আরও সতর্ক থাকতে বলে। এরপর তারা উইন্সলো নামের এক জায়গাতে আমেরিকানদের আরেকটি ক্যাম্পে এসে পৌঁছে। এই ক্যাম্পের কর্নেল জোকে বলে যে তাদের একজন বন্দী আসামিকে পিয়ার্স নামক এক জায়গাতে পৌঁছে দিতে হবে। বলে, তুমি যেহেতু একই পথ দিয়ে যাবে, তাই আসামিকে সেখানে পৌঁছানোর দায়িত্ব আমি তোমায় দিতে চাচ্ছি। আর বলে যে তুমি যদি না নিয়ে যেতে চাও তাহলে সমস্যা নেই। জো বলে, পুরো জীবনটাই তো পার করে দিলাম এসব ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিয়ে, আর এটা কেন পারবো না। তো কর্পোরেল যেহেতু এখনও অসুস্থ, তাই তাকে এই ক্যাম্পে চিকিৎসার জন্য রাখা হয়। এবং জো তার কাছে থেকে বিদায় নিয়ে চলে আসার সময় কর্পোরেল কান্না করে আর বলে যে, ক্যাপ্টেন, আপনি সবসময় একজন দায়িত্ববান ভালো মানুষ ছিলেন, আশা করছি আপনি আবার ফিরে আসবেন। এরপর জো তাকে সান্ত্বনা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। রোসালিকেও সেখানে থেকে যেতে বললে রোসালি রেডি হয়ে জোকে বলে যে এই মুহূর্তে আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করাটা বেশি জরুরি। তারপর দেখা যায় রোসালি একটু করে ইয়েলোর ছেলে মেয়েদের সাথে আন্তরিক হতে শুরু করে। এরপর তারা সবাই ওই ক্যাম্পের নতুন আসামিকে নিয়ে পথ চলতে থাকে। এভাবে চলতে চলতে তারা ক্লান্ত হয়ে পড়লে এক জায়গায় এসে তাঁবু ফেলে এবং ওই আসামিকে গাছের সাথে বেঁধে রাখে। এরপর দেখা যায় রাত হলে রোসালি খাবার রান্না করে এবং সবার খাওয়া শেষে ওই প্লেটগুলো রোসালি এবং ইয়েলোর মেয়ে তাদের পাশে থাকা ঝর্ণার পানিতে পরিষ্কার করতে যায়। এই সময় ইয়েলোর ছোট নাতি দৌড়ে এসে জোকে বলে যে কয়েকজন লোক এসে আমার মাকে এবং রোসালিকে ধরে নিয়ে গেছে। এরপর জো এবং ইয়েলো তারা সবাই মিলে কমনাচদের ঘোড়ার পায়ের চিহ্ন দেখে দেখে তাদের নিকট চলে আসে। তারা দূরে ওঁত পেতে থেকে দেখে যে রোসালির হাত পা রশি দিয়ে বেঁধে রেখেছে। এরপর জোয়ের সেনা, ইয়েলো ও তার ছেলে সবাই মিলে একত্রে হামলা করে ওই কমনাচদের থেকে রোসালিকে উদ্ধার করে তাদের তাঁবুতে নিয়ে আসে। পরের দিন দেখা যায় রোসালি একটু জখম হয়, তাই জো বলে যে তুমি ঘোড়াতে করে এভাবে আমাদের সাথে না গিয়ে কিছুটা দূরে একটা ক্যাম্পে মালবাহী ট্রেন আসে, সেই ট্রেনে তুমি ক্যাম্পে ফিরে যাও। কিন্তু এতদিন রোসালি জোয়ের পাশে থেকে তাদের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হয়েছিল, তাই আসলে রোসালি যেতে চাইছিল না, তাই বলে যে আমি ঘোড়াতে করেই যেতে পারবো। এরপর তারা আবারও রওনা দিলে রাত হয়ে অনেক বৃষ্টি শুরু হয় এবং এখানে তারা তাঁবু বানিয়ে আশ্রয় নেয়। রোসালির তাঁবুতে এসে জো তাকে বলে যে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? রোসালি বলে না, আর বলে যে তুমি কোথায় ঘুমাবে? জো বলে যে ছেলেদের মাঝে কোথাও একটা জায়গা করে শুয়ে পড়ব, বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। রোসালি বলে যে তুমি বাইরে না ঘুমে ভিতরে এসে ঘুমাতে পারো। জো ভিতরে আসতে রাজি হয়। এমন সময় সেখানে সার্জেন্ট টমি এসে জোকে বলে যে আমি আর পারছি না, আমি সুইসাইড করতে চাই। এখানে একটা ব্যাপার হলো যে তারা লম্বা সময় ধরে এই যাত্রায় প্রকৃতি এবং বিভিন্ন প্রতিকূলতার সাথে লড়াই করে অনেক ক্লান্ত হয়ে যায়। তারা এই নিঃসঙ্গ দুর্গম যাত্রাটাকে আর মেনে নিতে পারছিল না, তাই সার্জেন্ট নিজের মনোবল হারিয়ে সুইসাইড করতে চায়। এমন অবস্থায় জো তাকে বুঝিয়ে কোনোরকম মনোবল শক্ত রাখে। এরপর জো রোসালির পাশে এসে শুয়ে পড়ে আর সার্জেন্টের কথা ভাবতে থাকে যে তাদের সবার জীবনটা আজ কোন পর্যায়ে দাঁড়িয়েছে, কতটা অসহায় পরিস্থিতিতে পড়লে মানুষ সুইসাইড করতে চায়। জো ছিল প্রচণ্ড মানসিক শক্তিশালী একজন মানুষ। জোয়ের জন্য এখনও পর্যন্ত তার উপরে আস্থা করে এতগুলো মানুষ মানসিকভাবে টিকে আছে। এরপর দেখা যায় ওই আসামিটা বাহিরে ঠান্ডায় অসুস্থ হয়ে যাচ্ছিল, তাই জোয়ের আদেশে লেফটেন্যান্ট তাকে তাঁবুর ভিতরে নিয়ে আসতে যায়। তখন তার হাতের শেকল খুলে দিলেই সে লেফটেন্যান্টের উপর আঘাত করে। তারা সেখানে অনেক ধস্তাধস্তি করে এবং ওই আসামিটা লেফটেন্যান্টের পিস্তল ছিনিয়ে নিয়ে তাকে গুলি করে পালিয়ে যেতে থাকে। আর ওইদিকে জো দেখে যে অন্ধকারের মধ্যে সার্জেন্ট টমি ওই আসামিটাকে ধাওয়া করছে। জো সার্জেন্টকে জোরে জোরে ডাকে আর বলে যে টমি, তুমি একা তাকে ধরতে যেও না, ফিরে এসো। কিন্তু সার্জেন্ট ওই আসামিটাকে ধরতে অন্ধকারের মধ্যে একাই ধাওয়া করতে থাকে। এদিকে জো দেখে যে আসামির গুলিতে লেফটেন্যান্ট মারা গেছে। পরের দিন সকাল হয়ে গেলেও টমি আর সেখানে ফিরে আসে না, তাই তারা টমিকে রেখেই রওনা দেয়। তারা কিছুদূর গিয়ে দেখে যে সার্জেন্ট টমি একটা গাছে হেলান দিয়ে মৃত অবস্থায় পড়ে আছে, আর তার পাশেই পড়ে আছে পালিয়ে আসা ওই আসামির লাশ। মানে টমি ওই আসামিকে তাড়া করে এই পর্যন্ত এসে আসামিটাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু দুর্ভাগ্য যে ওই আসামির গুলিতে টমিও মারা যায়। টমি ছিল জোয়ের সবচেয়ে ভালো বন্ধু। এই দুর্গম পথের যাত্রায় আজ তাকেও হারাতে হলো। জো টমির কাছে গিয়ে তাকে এই অবস্থায় দেখে অনেক কষ্ট পেয়ে ডুকরে ডুকরে কান্না করতে থাকে। ভাবতে থাকে যে এই কঠিন যাত্রায় আজ একে একে আমি সবাইকে হারাতে বসেছি। এরপর টমির লাশ দাফন করে জো কিছুক্ষণ একা তার কবরের পাশে বসে থাকে।
ওই রাতে জো আর রোসালি যখন শুয়েছিল তখন রোসালি বুঝতে পারে যে জো তার বন্ধু টমির জন্য অনেক কষ্ট পাচ্ছে। তাই রোসালি জো এর গায়ে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলে জো সেটা বুঝতে পেরে পাশ ফিরে সে রোসালির দিকে হয়। ওই রাতে তারা একে অপরের কষ্টগুলো উপলব্ধি করে এবং তারা দুজনে মিলে একে অপরের কষ্টগুলো ভাগাভাগি করে কিছুটা সময় তারা ভালো থাকার চেষ্টা করে। পরের দিন সকালে আবার তারা পথ চলতে থাকে। এমন সময় একটি জায়গায় এসে জো ম্যাপ দেখে বলে যে আমরা মন্টানার খুব কাছে চলে এসেছি, আর কয়েকদিনের মধ্যেই আমরা মন্টানা পৌঁছাতে পারবো। এরপর দেখা যায় ইয়েলো হুক আগের চেয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। জো তার কাছে এসে বলে যে বাকিটা পথ আপনি যেতে পারবেন তো? ইয়েলো বলে আমার দেহ মাটিতে মিশে যাবার পর হয়তো। জো বলে আমরা আপনার জন্মভূমির খুব কাছে চলে এসেছি। এরপর জো দীর্ঘশ্বাস ছেড়ে অভিমানের চাপা কণ্ঠে বলে যে আমার এক বন্ধু ছিল বিলি ডিকসন, আমার এক বন্ধু ছিল ট্যালি ম্যাকক্লেইন, আমার এক বন্ধু ছিল অ্যাডউইন টেইট, আমার এক বন্ধু ছিল সার্জেন্ট টমি, এছাড়াও আমার এই সফর সঙ্গী হিসাবে আমার কয়েকজন সেনাবন্ধু ছিল। আজ প্রায় সবাইকেই হারাতে বসেছি, আর বলে যে আমরা দুজনেই অনেক কাছের লোকদের হারিয়েছি। ইয়েলো বলে যে তা আমাদের দুজনের জন্যই অপূরণীয় ক্ষতি, কিন্তু মৃত্যু আমাদের সকলের ভাগ্যে লেখা আছে, যা থেকে আমরা পালিয়ে বাঁচতে পারবো না। জো এবার ইয়েলোর দিকে হাত বাড়ায়। ইয়েলো জো এর দিকে চেয়ে তার হাতে হাত মিলিয়ে দুজনে একে অপরের প্রতি সহানুভূতি প্রকাশ করে। জো বলে পিছনে ফিরে তাকিও না বন্ধু, বিদায়টা শুভ হোক, আমার আত্মার একাংশ তোমার সঙ্গেই সমাহিত হবে। এরপর দুজন দুজনের হাত শক্ত করে কিছুক্ষণ চেপে ধরে থাকে। জীবনের নিঃসঙ্গতা আর কাছের মানুষদের হারানোর ক্ষত যে কতটা কষ্টের তা তারা দুজনেই বুঝতে পেরে একে অপরের প্রতি সহানুভূতি ও আত্মবিশ্বাস নিতে থাকে। এরপর জো সেখান থেকে চলে যায়। ইয়েলো এর অসুস্থতা একটু একটু করে বেরিয়ে চলেছে। এরপর তারা আবার পথ চলতে থাকে। তারা একটা জায়গায় এসে সেখান থেকে মন্টানার ভ্যালি দেখতে পায়। এখান থেকে মন্টানা পৌঁছাতে আর মাত্র কয়েকদিন লাগবে। এরপর ইয়েলোর মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে যে আমরা আমাদের বাড়ির খুব কাছে এসে গেছি। ইয়েলো বলে মন্টানার সৌন্দর্য আগের চেয়ে অনেকগুণ বেড়ে গিয়েছে। তারা সবাই মন্টানার দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে থাকে, এটা ভেবে যে অনেক সংঘাত প্রতিকূলতার মধ্যে দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে তারা মন্টানার খুব নিকটে এসে পৌঁছেছে। নিজের মাতৃভূমিকে ফিরে পাওয়া আর কাউকে এমন মহৎ কাজের জন্য পাশে থেকে সহায়তা করার আনন্দ যে কত বড় মাপের, তা হয়তো শুধুমাত্র ক্যাপ্টেন জো এবং ইয়েলো হুক এবং তাদের সাথে থাকা সকলে এটা উপলব্ধি করতে পেরেছিল। সেদিন রাতে সবাই ঘুমিয়ে গেলে ইয়েলো বসে একা একা কি যেন ভাবতে থাকে। হয়তো সেদিন ইয়েলো হুকের চোখে মুখে ফুটে উঠেছিল মুক্তির উচ্ছ্বাস, অথবা সে বেদনা ভরা মন নিয়ে আক্ষেপ করছিল আর ভাবছিল যে জীবনের শেষ মুহূর্তে যখন মুক্তি পাব তখনই ক্যান্সার তাকে গ্রাস করে ফেলেছে। আসলে কথায় আছে যে অনেক কষ্টের পর মানুষের যখন সুখের দেখা মেলে তখন হয়তো কিছু মানুষের কপালে সেই সুখের মুহূর্ত উপভোগ করার জন্য তার হাতে আর সময় থাকে না। আর ঠিক সেটাই হলো ইয়েলো হুকের সাথে। ভোরের আলো ফুটার কিছু আগেই ইন্ডিয়ান সেনানায়ক ইয়েলো হুক পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। তার ছেলে মেয়ে এবং নাতনি ইয়েলো হুকের শেষকৃত্যের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা সবাই ভারাক্রান্ত মন নিয়ে ভাবতে থাকে যে মন্টানার একদম নিকটে এসেও ইয়েলো হুক তার নিজের ঘরে ফিরতে পারল না। এমন সময় দেখা যায় দূর থেকে চারজন লোক ঘোড়ায় করে তাদের দিকে এগিয়ে আসছে। তারা কাছে আসলে সবাই শিওর হয় যে এরা অন্তত কমনাচ নয়, তবে এরা ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তখন মাঝখানে থাকা এই বৃদ্ধ লোকটি বলে যে আমার নাম সাইরাস লাউন্ড, আর এটা আমার জমি, আর আমি চাই তোমরা ওই মৃত লোকটাকে নিয়ে এখান থেকে কেটে পড়ো। তখন জো বলে যে এই জমি তার আইনসম্মত সমাধিস্থল। সাইরাস বলে যে আমাদের আইন মতে তাদের কোনো অধিকার নেই। এবার জোয়ের হাতে থাকে একটি কাগজ সাইরাসকে দেখিয়ে বলে যে এটা মহামান্য রাষ্ট্রপতির লিখিত আদেশনামা। এবার সাইরাস বলে যে আমি কোনো রাষ্ট্রপতির আইন মানি না, আমি আমার আইনে চলি, আর বলে যে আমি একই কথা দ্বিতীয়বার বলবো না, তোমরা তোমাদের ভালো চাইলে এখনই এখান থেকে কেটে পড়ো। আর পাশে থাকা দুটো লোক তখন পিস্তল বের করে হাতে নেয়। এবার রোসালিও বন্দুক বের করে হাতে নেয়। এবার সাইরাস চোখে বলে যে আমার কথা না শুনলে তোমাকেও এখানে কবর দেওয়া হবে, বলে সে পিস্তল হাতে নেয়। এবার জো পিস্তল হাতে নিয়ে সাইরাসের সামনে গিয়ে বলে যে ইয়েলোর সমাধি এখানেই করা হবে। এরপর রোসালি সাইরাসের দিকে বন্দুক টার্গেট করলে সেই রোসালিকে উপহাস করে বলে যে ওটা থেকে গুলি ছোড়ার ক্ষমতা তোমার নেই। আর রোসালিও তখন সাইরাসকে একটি গুলি করে তার ক্ষমতা দেখিয়ে দেয়। এরপর তাদের মাঝে তুমুল গোলাগুলি শুরু হয়ে যায়। এবার ইয়েলোর মেয়েকে একটি গুলি লাগে এবং ওখানে সে মারা যায়। আরেকটি গুলি এসে জোয়ের সৈন্যকে লাগে, সেও ওখানে মারা যায়। এরপর জো সাইরাসের তিনজন লোককে গুলি করে ওখানে মেরে ফেলে। এখন শুধু বেঁচে আছে সাইরাস। এরপর আরেকটি গুলি এসে ইয়েলোর ছেলেকে লাগে আর সেও ওখানে মারা যায়। এরপর তার স্ত্রী সেখানে গেলে তাকেও গুলি লাগে এবং সেও মারা যায়। এরপর জো গাছের আড়ালে পজিশন নিয়ে দেখে যে সাইরাসের পায়ে একটি গুলি লেগে সে কাতরাচ্ছে, আর সে দৌড়ে পালানোর চেষ্টা করে।
তখন জো তাকে আরেকটি গুলি করে ডাউন করে ফেলে। এরপর জো দেখে যে ইউলোর ছোট নাতনি আর রোসালি ছাড়া তাদের সবাই সেখানে মারা গেছে। এটা দেখে জো প্রচণ্ড ক্ষোভে একটি চাকু নিয়ে সাইরাসের কাছে গিয়ে তার বুকে চাকুটি ঢুকে সাইরাসের বুকটি ইচ্ছা মতো চিরতে থাকে। এরপর জো অনেক আপসেট হয়ে ভাবতে থাকে যে এই দীর্ঘ একটা জার্নিতেই আমি আমার কাছের প্রায় সকল মানুষদেরই হারিয়ে ফেললাম, এখন শুধু বেঁচে রইল রোসালি আর ইউলোর ছোট নাতনি এবং জো। এরপর জো সেখানে ইয়োলো এবং তার পরিবারের সবার শেষকৃত্য সম্পন্ন করে। তারপর দেখা যায় মন্টানার একটি স্টেশনে ট্রেনের পাশে তারা তিনজন দাঁড়িয়ে আছে। ট্রেনটি আর একটু পরেই মন্টানা থেকে শিকাগোর উদ্দেশ্যে ছেড়ে যাবে। যেহেতু ইয়োলোর পরিবারের আর কেউই বেঁচে নেই, তাই জো ইয়োলোর নাতনিকেও রোসালির সাথে করে সেই ট্রেনে শিকাগোতে পাঠিয়ে দেবে। জো রোসালিকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছে। রোসালি বলে, জো তাহলে হয়তো এখানেই আমাদের সমাপ্তি। জো বলে, সব কিছু খুব দ্রুতই ঘটে গেল তাই না? ট্রেন ছাড়ার সময়টা যত ঘনিয়ে আসছিল রোসালির নিঃশ্বাসটাও আস্তে আস্তে কেমন জানি ভারী হতে লাগলো। রোসালি খুব চাপা কণ্ঠে বলে যে, ক্যাপ্টেন জোসেফ আপনি একজন চমৎকার মানুষ, আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। এ সময় জো নিজের ভিতর কেমন একটা আক্ষেপ ভরা চেহারা নিয়ে কিছু বলতে চেয়েও না বলে শুধু মাথা নাড়িয়ে যায়। রোসালি বলে, আগামীতে যাই ঘটুক না কেন আমি সব সময় আপনার মঙ্গল কামনা করি। ওখানে যত সময় যাচ্ছিল রোসালির বুকটা কেমন জানি চাপা নিঃশ্বাসে আরো ভারী হয়ে আসছিল। এতটা দীর্ঘ পথ একসাথে চলার পরও এই শেষ বিদায়ের মুহূর্তে এসে রোসালির চোখে মুখে কি যেন একটা না পাওয়ার চাপা আক্ষেপ ফুটে উঠেছে। রোসালি কিছু একটা বলতে চেয়েও পারে না। এবার রোসালির নিঃশ্বাসটা কেমন জানি বন্ধ হয়ে আসছিল। এই সময় জোয়ের ভেতরটাও কিছু বলতে চায় কিন্তু সেও বলতে পারে না। রোসালি এবার জোকে বলে যে, আমি। এটা বলে হঠাৎ থেমে গিয়ে সে ইয়োলোর নাতনিকে নিয়ে ট্রেনে উঠে পড়ে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে রোসালি জোয়ের দিকে চেয়ে থাকে। এই সময় জো রোসালির দিকে চেয়ে থাকে। স্বামী এবং সন্তানহারা নিঃসঙ্গ এই রোসালি হয়তো হঠাৎ করে একজন দায়িত্ববান মানুষকে তার খুব কাছে থেকে পেয়েও আবারও তাকে হারাতে চলেছে। না পাওয়ার এই চাপা আক্ষেপগুলো রোসালির চোখ বেয়ে অভিমানের অশ্রু হয়ে গড়িয়ে পড়তে শুরু করল। এবার রোসালি অশ্রুভেজা চোখে একটু মৃদু হেসে জোকে ধন্যবাদ দিয়ে ট্রেনের ভেতরে চলে যায়। জো সেখানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। জো সেই দিন রোসালির চোখের ও মুখের ভাষা সবই বুঝতে পেরেছিল, কিন্তু তারপরও জো নিজেকে শক্ত করে রেখেছিল এটা ভেবে যে আমার এই ক্যাপ্টেন জীবনের দীর্ঘ পথ চলার মধ্যে অনেক মানুষকেই আপন হিসাবে পেয়েছিলাম, কিন্তু কোনো না কোনোভাবে আমি সকল বন্ধুদের হারিয়ে ফেলেছি। ইউলোহুকের নাতনিও তার সকলকে হারিয়েছে, রোসালিও তার স্বামী সন্তানকে হারিয়েছে। জো আরও ভাবে যে আমার সৈনিক বন্ধুদের মতো আমিও হঠাৎ একদিন হারিয়ে যাব, আর তাই জো ভাবে যে আপন মানুষকে হারানোর এই কষ্টগুলো আমি আর পুনরায় রোসালিকে দিতে চাই না, কারণ জো ও রোসালিকে ভালোবেসেছিল। জো এবার একটু একটু করে হেঁটে স্টেশন থেকে দূরে চলে যাচ্ছে। রোসালি আবারও কাউকে হারানোর চাপা আর্তনাদ নিয়ে জোয়ের দিকে চেয়ে রইল। ট্রেন এবার একটু একটু করে চলতে শুরু করল। এবার হঠাৎ জো থেমে গেল আর পিছন ফিরে চেয়ে কি যেন ভাবতে লাগলো। তারপর দেখা যায় জো একটু একটু করে ট্রেনের দিকে এগিয়ে যেতে থাকে। ট্রেন একটু করে চলা শুরু করেছে। এবার জো হঠাৎ সেই ট্রেনে উঠে পড়ল। ট্রেনে উঠার পর জো যেন এক স্বস্তির নিঃশ্বাস ফিরে পেল। রোসালি এখনও জানে না যে জো অবশেষে তার ট্রেনে উঠেছে। দরজা খুলে জো এবার রোসালির কাছে গেল। রোসালি এবার জোকে দেখে, কি সেটাও আমাকে বলে দিতে হবে? সেটা না হয় আপনারাই বুঝে নিন। আর এভাবেই একটি সফল ভালোবাসার সমাপ্তি নিয়ে ট্রেনটি ছুটে চলল শিকাগোর উদ্দেশ্যে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতেই হয়, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে।